সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। খানাপিনার আয়োজনে আজকে আপনাদের সাথে ব্রয়লার চিকেন রেসিপিটা শেয়ার করব। চিকেন খেতে কম বেশি সবাই পছন্দ করেন, বাট ব্রয়লার চিকেন অনেকে পছন্দ করেন না বা রান্না করার পর ভালো টেস্ট পান না। তারা যদি আজকের এই রেসিপিটা ফলো করে রান্না করেন, 100% খেয়ে বলবেন অসাধারণ এবং বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। চলুন তাহলে দেখে নিই। চুলায় একটি প্যানের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল, একটি তেজপাতা দুটো টুকরো করে নিয়েছি, দু টুকরো দারচিনি এবং তিনটি এলাচ, চার পাঁচটি কালো গোলমরিচ। এখন এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, টুকরো করে রাখা বড় বড় সাইজের পেঁয়াজগুলো এর মাঝে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে কিছুক্ষণ পেঁয়াজগুলো ভেজে নিব। এ পর্যায়ে ধুয়ে রাখা 750 গ্রাম চিকেনের মাঝে অ্যাড করে দিচ্ছি। চুলার আঁচ হাই হিটে রেখে চিকেন এবং পেঁয়াজগুলো তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। 3 থেকে 4 মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে। এ পর্যায়ে কোনো মশলা অ্যাড করব না, শুধুমাত্র তেলের মধ্যে ভেজে নিব। এভাবে যদি চিকেন রান্না করা হয় টেস্ট অনেক ভালো আসে। এখন এতে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ টেবিল স্পুন পরিমাণ হলুদের গুঁড়া, হাফ টেবিল স্পুনের চেয়ে বেশি লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন পেস্ট, হাফ টেবিল স্পুন পরিমাণ জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া 1 টিস্পুন পরিমাণ। তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। মশলা দেওয়ার পর কিছুক্ষণ যদি তেলের মধ্যে চিকেনগুলো ভাজা হয় সেক্ষেত্রে কিন্তু চিকেনের টেস্ট ভালো আসে। অবশ্যই এভাবে একবার রান্না করে দেখবেন, খেয়ে বলবেন অসাধারণ। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম রেখে চিকেনগুলো ভেজে নিচ্ছি। এখন একটি ঢাকনার সাহায্যে 2-3 মিনিট ঢেকে রাখব। ঢাকনা সরিয়ে একটু নেড়ে দিচ্ছি। আরও অ্যাড করছি 10 থেকে 12টি কাঁচামরিচ, মিডল পয়েন্টে একটু কেটে নিয়েছি। এখন এতে পানি অ্যাড করে দিচ্ছি, প্রায় 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ রান্না করব। যেহেতু মশলার সাথে চিকেনগুলো অনেকক্ষণ ভাজা হয়েছে, চিকেনটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। আরও ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনার সাহায্যে ঢেকে রান্না করতে হবে। ঢাকনা সরিয়ে একটু নেড়ে দিতে হবে এবং আরও দিয়ে দিচ্ছি লেবুর রস। এতে চিকেন থেকে যে এক্সট্রা গন্ধ আসে সেটা কখনো আসবে না এবং ভালো একটি টেস্ট পাবেন। ঝোলটা যখন অনেকটাই মাখা মাখা হয়ে আসবে তখন বুঝতে হবে রান্নাটা হয়ে গিয়েছে। ঢেকে রাখছি 2 থেকে 3 মিনিটের জন্য। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেক টেনে এসেছে, আর একটু রান্না করব। দুর্দান্ত স্বাদের এই ব্রয়লার চিকেনের রেসিপিটা আশা করছি আপনাদের কাছে অনেক বেশি সহজ এবং ভালো লাগবে। যদি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং কেমন লাগলো কমেন্টস করে জানাবেন।